ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে গেল অর্থাৎ একটি করে মডেল প্রশ্ন দিয়েছি এরপর যদি দেওয়া হয় তা হবে দ্বিতীয় মডেল প্রশ্ন তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখে নেবো এবং অবশ্যই আমরা সাথে উত্তর আলোচনা করছি প্রথমেই সাতটি এমসিকিউ টাইপের প্রশ্ন দেখে নেব একে আছে যে মিথেন গ্যাসের আণবিক ওজন ষোলো হলে তার বাষ্প ঘনত্ব কত তার উত্তর হচ্ছে আট আদর্শ অন্তরকে তাপ পরিবাহিতা শূন্য যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় বৈদ্যুতিক জেনারেটরে নিচের কোনটি তড়িৎ আধানের একক এই উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিও ভোল্ট কুলম ওহম আর ওয়াট ওয়ান পয়েন্ট ফাইভ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহার করা হয় এটার অব যে অপশানগুলো আছে তাতে উত্তর হচ্ছে সি দুটো একসাথে কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় না তাহলে এখানে উত্তর হচ্ছে এ থার্মিট পদ্ধতিতে বিচারক হিসাবে ব্যবহৃত হয় বি অ্যালুমিনিয়াম এরপরে গ্রুপ বিয়ের প্রশ্ন এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে বা প্রশ্ন দেওয়া থাকে মাধ্যমিকে মোট নটি প্রশ্ন প্রত্যেকটির মান এক গ্যাসের বাষ্প ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক তাহলে আণবিক গুরুত্ব সমান টু ইন্টু বাষ্প ঘনত্ব তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতিতে একক এটা শূন্যস্থান করতে বলা হয়েছে তাহলে শূন্যস্থানে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স এটা উত্তর আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম এটা অথবাতে ছিল সত্য বা মিথ্যা লিখতে বলা হয়েছে উত্তর হচ্ছে মিথ্যা নেক্সট তাপীয় রোধের মাত্রীয় সংকেত তাহলে এম ইনভার্স এল ইনভার্স টু আর টি থ্রি থিটা এরপর টু পয়েন্ট ফোরের প্রশ্ন ফিউজ তার মূল বর্তনির সাথে কোন সমবায়ে যুক্ত থাকে উত্তর শ্রেণীর সমবায় অথবা এক কিলোওয়াট ঘন্টা সমান কত জুল উত্তর দুটি অহমীয় পরিবাহের উদাহরণ দাও কার্বন ও সিলিকন টু পয়েন্ট সিক্স সোনার তড়িৎ ল্যাপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয় পটাশিয়াম ওরো সায়ানাইড অথবা অ্যানোড মাড়ে কোন কোন মূল্যবান ধাতু থাকে উত্তর সোনা রূপা প্লাটিনাম জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি উত্তর অক্সিজেন স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড রট আয়রনে কার্বনের পরিমাণ কত জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে গ্রুপ সি এখানে যে প্রশ্নগুলো করতে হয় তার মান হচ্ছে দুই এখানে তিনটি প্রশ্ন করতে হবে তাহলে ফিউজ তার কী এটি ব্যবহার করা হয় কেন এমপিআর ফিউজ তার বলতে কী বোঝো এইচ টু এস কে পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় কেন থার্মেট মিশ্রণ কী অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন গ্রুপ ডি এখানে তিন নম্বরের ছটি প্রশ্ন করতে হবে চার প্রত্যেকটি মান তিন ফোর গ্রাম এন এ ও এইচকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম এইচ টু এস ও ফোরের প্রয়োজন হয় দ্বি ধাতব পাত কাকে বলে ইরিভেট করা দ্বি ধাতব পাতকে উত্তপ্ত করলে মেঁকি যায় কেন অথবা স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক কাকে বলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত ফোর পয়েন্ট থ্রির প্রশ্ন ডিসির তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ডিসি এবং এসির একটি করে উৎস উল্লেখ করো ফোর পয়েন্ট ফোর দুশো কুড়ি ভোল্ট এবং একশো দশ ভোল্ট শার্টওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো ফোর পয়েন্ট ফাইভ তড়িৎ বিশ্লেষণে প্রকৃতপক্ষে জারণ ও বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ফোর পয়েন্ট সিক্স থ্রিকে সরাসরি জলে দ্রবীভূত করে এইচ টু এসু ফোর প্রস্তুত করা হয় না কেন এমোনিয়ার একটি ব্যবহার উল্লেখ কর এই ছিল আজের প্রশ্ন মহাদেববাবুকে এই প্রশ্নটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বরাবরই পাশে থাকেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের মতো শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন সকলেই ভালো থেকো